ভোরের কাগজ লাইভ নিয়মিত অনুষ্ঠানে সন্ধ্যার সংবাদ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিয়ংগেশ আজকে সংবাদ বিশ্লেষণে আছেন ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক শাহরিয়ার বিপ্লব শাহরিয়ার বিপ্লব আপনাকে জানতে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের যা নিয়মিত দর্শক আছে তবে আমি নতুন দর্শকদের জন্য একটু জানাতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি সাংবাদিকের অনুষ্ঠানেই অনুষ্ঠানে আমরা খবরের কথা বলি আর খবরের কথা বলতে আমরা দেখিনি দেশের পত্রপত্রিকাগুলো সর্বশেষ সংবাদ এবং শি সংবাদীর মধ্যে থেকে বাছাইকৃত এক বা একাধিক সংবাদ নিয়ে অনুষ্ঠান আমরা আলোচনা করতে গিয়ে আমরা আলোচনায় চলে যাব তবে আলোচনা যাওয়ার আগে বড় বড় মতো দেখিয়ে নিতে চাচ্ছি দেশের পত্রপত্রিকাগুলোর সর্বশেষ সংবাদ কোন পত্রিকায় কি আছে সেটা দেখি আমরা একটু আলোচনা শুরু করব শুরুতে আমার হাতে আছে ভোরের কাগজ ভোরের কাগষ্টি বলছে দেখিয়ে নিতে চাচ্ছি ফখরুল আব্বাস সহ দুইশো চব্বিশ জনের জামিন ব্যয় অর্থ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে সমাবেশের অর্জন কি সাত সংকট হবে না পদতাকে প্রশ্নপত্র চিহ্ন রেখে বলা হচ্ছে এটা উপনির্বাচনের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিএনপির এমপিরা কি সুবিধা নিয়েছেন জানতে নোটিশ নির্বাচন হবে নির্বাচনে হবে ফাইনাল খেলা জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে পতন ঘটাতে এসে বিএনপি নিজের দিদি পতন ঘটিয়েছে পাকিস্তানকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোলে উদ্বোধন বলছে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক হেনস্থা সেই কনস্টেবল এই ছিল মোটামুটি আমাদের ভোরের কাগজের সংবাদ আমি একটু অন্য পত্র পত্রিকায় চোখ রাখতে চাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগের পদ বাড়ছে পাঁচ হাজার যে অভিযোগ আনা হচ্ছে প্রফুল্লা বিরুদ্ধে আহ ফাঁকি যেতে চাচ্ছি মশার প্রজনন ক্ষেত্র পেলেই মামলা আহ অস্ট্রেলিয়া নতুন সংবাদ খুঁজছি একটু আমরা নতুন সংবাদ দেখি জোর বেশি যার ওএমএসের চাল তার আচ্ছা আহ বাংলা ট্রিবিউন আছে মাসে মেট্রোল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এই ছিল মোটামুটি একই ধরনের সংবাদ আমরা একটু এখন আলোচনায় চলে যেতে চাচ্ছি তো আলোচনা যাওয়ার আগে সাহারিয়ার বিপ্লব আমরা যে আলোচনা করবো সেই নিউজ গুলো আর একবার একটু বলে দিতে যাচ্ছি যে সমাবেশের অর্জন নিয়ে আলোচনা করব এছাড়াও হচ্ছে কি ঘটলো সেই বিষয় আমরা আজকে একটু আলোচনা করবো আমরা আলোচনায় চলে যেতে চাচ্ছি সাহারিয়ার বিপ্লব আপনাকে আবারও জানাচ্ছি ধন্যবাদ আলোচনা সূত্র করতে যাচ্ছি দশ ডিসেম্বর নিয়ে দশ ডিসেম্বর একদম রাজনীতিতে খুবই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত একটি দিন ছিল অনাকাঙ্ক্ষিত বলছে অনেক কিছুই মানুষ ভেবেছিল আতঙ্কে ছিল যে কি করতে যাচ্ছে আসলে দশ ডিসেম্বরে বিএনপি যে বিভাগীয় সমাবেশ ছিল নয়টি প্রায় দশটি ঢাকার ছিল সর্বশেষ সমাবেশ দশ ডিসেম্বরের সমাবেশ থেকে বিএনপি আসলে কি অর্জন করলো বিএনপির অর্জনটা কি ধন্যবাদ আপনাকে আমাদের আজকে আমাদের বুড়ের কাগজ পত্রিকা নিউজ এবং এটা আসলে একটা প্রশ্ন এখন রাজনীতিতে আমরা দৃশ্যমান অর্জন দেখি আবার অদৃশ্যমান অর্জন আমরা দেখি এখন বিএনপি নেতারা খুব ভালোভাবেই বলতে পারবেন আহ ওনাদের অর্জনটা কি আসলে কিন্তু সাদা চোখে আমরা যারা বিএনপি সাথে জড়িত না আমরা যারা দেশের নাগরিক আমরা এটা একটু ভাবার বা বলার সুযোগ আছে যে সাদা মাটা যদি রাজনৈতিক কর্মসূচির মতো একটা বৃহৎ কর্মসূচি যেটা বিভিন্ন বিভাগে ওনারা আগে করে আসছেন ধারাবাহিকভাবে ভাবে সেই সমাবেশের অংশ হিসাবে ঢাকা কেন্দ্রীয় সমাবেশ শুধু যদি যদি এই সমাবেশটাই ঘোষণা করতেন তাহলে হয়তো এতগুলা প্রশ্ন আপনারা আজকের এই প্রশ্নটা আসতো না নাম্বার ওনারা সমাবেশ শেষে যে দশ দফা দাবিগুলা দিয়েছেন এবং ওনারা নিজেরাই বলেছেন সমাবেশ থেকে যে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি শুধু এই জায়গাতে যদি বিষয়টা থাকতো সমাবদ্ধ তাহলে আজকে ওই যে আপনি বললেন উৎকণ্ঠা শঙ্কা এইগুলা কিছু হতো না মূলত দশ তারিখে একটা একটা উনাদের নেতাই উনাদের বিএনপির দায়িত্বশীল নেতা এটা উনি জনসভায় বক্তব্য দিয়েই বলেছেন যে দশ তারিখের পরে দেশ চলবে আহ উনাদের নেত্রী খায়দা কথায় এই কথাটার কারণেই মূলত দশ তারিখ নিয়ে একটা আলোচনা শুরু হয়ে গেছে এখন শুধু উনি একা বললেই এখানে শেষ হতো না বিষয়টা উনার এই কথা বলার সাথে সাথে সারা দেশ থেকে উনাদের নেতা কর্মীদের মধ্যে একটা প্রচন্ড রকমের আহ আশা উৎফুল্লতা একটা বড় ধরনের ভীষণ কাজ করেছিল যে দশ তারিখের পরে আমরা ক্ষমতায় চলে আসছি নট ওনলি দিস ওনাদের আরো কিছু নেতা কর্মীরা এইভাবে জিনিসটাকে প্রপাগান্ডা বা প্রচারের মধ্যে নিয়ে আসতেছিল যে দশ তারিখ সরকারের পতন ঘটে যাচ্ছে ওনারা আবার বক্তৃতা বলছিলেন যে দশ তারিখে ঢাকা শহর অচল করা দেওয়া হবে মন্ত্রী পড়া অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারের অঙ্গ সবগুলাকে অচল করে দেওয়া এই যে কথাগুলা বাজারে আসছিল রাজনীতিতে পত্র পত্রিকা এসেছে আমাদের আলোচনা এসেছে রাস্তাঘাটে রেস্টুরেন্টে যেখানে মানুষ গেছে এক জায়গায় এই কথাগুলো দশ তারিখ কি হতে যাচ্ছে এই এটার জন্য ওনারাই এইগুলো দায়িত্ব এবং ওনারা এটা বলেছে যে কারণে দশ তারিখ নিয়ে এটা ইটকনটা ছিল যে কারণে আজকে আপনার প্রশ্নটা অর্জনটা কি এই যে শুনতে চাচ্ছে বিএনপি কি পেলে দশ তারিখ থেকে এখন এটা ওনারাই ভালো ওনারা ভালো বলতে পারবেন অর্জনটা কি সাদা চোখে আমরা যদি বলি ওনাদের যে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে এটা হলো বিএনপির অর্জন যতটুকু না বিএনপির কর্মীরা ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে ঢাকা এসেছে একটা উৎসব মুখর আহ উনারা ঢাকাতে এতদিন বড় প্রোগ্রাম করতে পারেন নাই এটা অনেক সুন্দর একটা প্রোগ্রাম করেছে এটা আমি মনে করব বিএনপি কর্মীদের কর্মীরা তৃণমূলের আমাদের পত্রিকা এসেছে তৃণমূলের কর্মীরা আহ হতাশ এটা শুধু আমাদের পত্রিকা না ওনাদের অনেক পত্রিকাতে সরকারের সাথে গুঞ্জনের কথা শোনা গেছে যেমন সমাবেশের আগে যেমন আমি আনতে করি তো এই হতাশ কিনা এটা চর্মীরা ভালো জানে আমরা হয়তো বললেও লাভ হবে না কিন্তু ওনারা নেতারা বলছেন আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি এটা আমাদের বড় অর্জন আমি বলবো এই শান্তিপূর্ণ সমাবেশটা ওনাদের যত অর্জন তার চেয়ে অর্জন আমাদের দেশবাসী শান্তিপ্রিয় মানুষের বলবো পুলিশের অর্জন বলবো সরকারের অর্জন সবার মিলেই একটা সুন্দর সমাবেশ হয়েছে একটা গণতান্ত্রিক কর্মসূচি হয়েছে এর আগে অবশ্য অনেক কিছু ঘটে গেছে কিন্তু সমাবেশে দশ তারিখের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনাদের বাড়িতে যাওয়া পর্যন্ত বা নিরবিচ্ছিন্ন ভাবে বক্তৃতা দেওয়া পর্যন্ত বাড়িতে পৌঁছানো পর্যন্ত আমি বলবো এটা শান্তিপূর্ণ হয়েছে সেটা জন্য বিএনপি যেরকম ধন্যবাদের যোগ্য সরকারকেও আমি ধন্যবাদ দিতে চাই সবাইকে আমি একটু পদত্যাগে আসতে চাচ্ছিলাম যেটা আপনি অর্জন বললেন অর্জন আসলে থেকে থেকে দিক আছে বিএনপি সংসদ সদস্য সদস্য ছিল সংসদে তারা এই সমাবেশের দিনই আমরা যেটা জানি এবং যে সব মানুষ জানে ঘোষণা দেয় যে এগারো তারিখ তারা পদত্যাগ করবে এবং গতকাল এগারো তারিখ তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছে বিএনপির সংসদ থেকে যে একবারে বেরিয়ে যাওয়া পদত্যাগ করা এর মধ্যে দিয়ে আসলে কি কোনো সংকট দেখতে পান কিনা কোনো সংকট তৈরি হবে সংসদে সংকট রাজনীতিতে সংকট কোন জায়গায় কোনো সংকট হবে না কি সংকট হতে পারে যদি হয় দেখুন এখন সরকারের প্রায় চার বছর চলে গেছে আর এক বছর আছে সামনে সংসদের মেয়াদের সংসদ থেকে উনারা সাতজন সংসদ সদস্য পদত্যাগ ঘোষণা করেছেন এবং অলরেডি ছয় জনের সরি পদত্যাগ হয়ে গ্রহণ হয়েছে গৃহীত হয়েছে এবং নির্বাচন হয়তো খুব তাড়াতাড়ি তফসিল দিয়ে দিবে বৃহস্পতিবার ঘোষণা দেবে এখন হ্যাঁ খুব তাড়াতাড়ি আমরা ধারণা করছি তিন মাস সময় নেবে না এর আগে নির্বাচন হয়ে যেতে পারে অর্থাৎ সাতটি আসন শূন্য হবে ষাটটি আসনে পুরো নির্বাচন হবে এখন উনারা ওই একটা সমাবেশ করে যতটুকু উনারা উনাদের সাথে যদি অর্জন করে থাকেন তাহলে আপনারা ভাবতেই পারেন এই পদতকের মাধ্যমে ওদের কিছু অর্জন হতে পারে এটা আপনারা ভাবতেই পারেন আমরা অন্যভাবে যদি সাধারণ চোখে দেখি দেশবাসী চোখে দেখি একজন মিডিয়া কর্মী হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে বলবো এতে সরকারের বা সংসদের বা সংবিধানের কোনো সংকট হবে না ধরেন অতীতে আমরা কয়েকটা পার্লামেন্ট আবার দেখেছি যে বন্ধন 88 পার্লামেন্টে হুম যেটা আমলিক লীগ বিএনপি কেউ নির্বাচনে দেয় না অষ্ট করার আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনের কারণে অষ্টী পার্লামেন্ট ভেঙে দিতে হয়েছে তারপরে আপনার বিএনপি না আমলে বিএনপি না আমলে আপনার আওয়ামী লীগ পদত্যাগ যখন করলো তারপর এটা একটা এফেক্ট করেছিল কারণ আওয়ামী সাথে আপনার জাতীয় পার্টি জামাত এবং অন্যান্য যারা আহ ছিলেন ওনারা পদত্যাগ করেছিলেন এবং এটা বৃহৎ অংশ প্রায় অর্ধেক আহ সদস্য আপনার পদত্যাগ করেছেন আর এখানে সাতজন এমপি আহ ওনারা আহ সরকারি ভাবে বিরোধী দলের অংশ না বিরোধী দলও না বিরোধী বিরোধীভাবে জাতীয় পার্টি এই সমস্যা জাতীয় পার্টি যদি পদত্যাপ করতো তাহলে একটা একবার উপনির্বাচন জাতীয় একটা অংশটা আমি যেটা বলতে চাচ্ছিলাম জাতীয় পার্টি যদি পদত্যাগ করে এই সংসদ থাকে তাহলে একটা এফেক্ট পড়তে পারে আহ ধারণা করা যায় ইভেন কি আহ বিএনপির যারা এলায় আহ ডক্টর কামান সাহেব দল আহ সুলতান মান্ন মনসুর হামমেদ ওনারা যদি পদত্যাক দুজন পদত্যাগ করে তাহলে আহ মানুষ এটা আলোচনা আনতে পারে আর তাও একটা আর সাংবিধানিক কোনো সংকট হবে না সংসদে সংকট হবে মনে করি না অর্জন কিভাবে এই মধ্যে দিয়ে অর্জন কি ওনারা বলতে পারে যে আমরা এই সংসদে এখন আমার কথাটা এটাই আজকে চার বছর পরে আপনারা যখন পদত্যাগ করবেন মানুষ আপনাদের কথাটা কতটুকু গ্রহণ করছে আজকে রাস্তাঘাটে শুধু আমলিক লীগ কর্মীরা বাদ আজকে আপনি দেখলাম যে একজন রিট নোটিশ করেছে উনিও একজন আমলিক কর্মী আমলিক কর্মী বাদ সাধারণ মানুষ কি বলছে সাধারণ মানুষ বলছে আপনি সবকিছু নিলেন সরকার থেকে তার বছর পরে আসে পদত্যাগ প্রথম দিন মির্জা ফখরুল সাহেবের মতো দিন করলেন না কেন আপনি কেন শপথ নিতে গেলেন শপথ নিয়ে সব ধরনের সুবিধা নিলেন পরে বললেন যে আমরা তারপর মির্জা ফখরুল সাহেব তো শপথই নেন নাই আমরা যে বক্তব্যটা বলছেন সেই তো উপনির্বাচন হয়ে সেটা দিয়ে তো হোক তো এখন আহ মানুষ এটা ওনাদের এই কথাটা গ্রহণ করছে কিনা এসব দেখার বিষয় মানুষই বলছে একটু আমি বর্জন দিকে আসি আজকে হাসান মাহমুদ বলেছেন যে সরকারের পতন ঘটাতে আপনি যেটা বললেন যে তারা পতন ঘটানোর একটা ঘোষণা দিয়েছিল এবং সেই ঘোষণায় সারা দেশে বিএনপি নেতা কর্মীদের মধ্যে একটু জীবন ফিরে আসছিল এবং একটি নতুন স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন ভেঙে গেছে সরকারের পতন ঘটাতে এসে বিএনপির পতন ঘটেছে দশ তারিখ এই বক্তব্যে বা আপনি কিভাবে দেখেন তার সাথে আর একটু জুড়ে দিতে চাচ্ছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল হয়ে গেছে ফাইনাল খেলা হবে নির্বাচনে দেখেন আহ এই কথাটা রাজনীতিবিদরা রাজনৈতিক ভাষায় বলবেন তো আমাদের তথ্যমন্ত্রী মহোদয় উনি রাজনৈতিক ভাবেই উনি রাজনৈতিক ভাষায় আহ উনাকে উত্তর দিবেন প্রতি উত্তর দিবেন ব্যঙ্গ করবেন বিদ্রোহ করবেন এটা রাজনৈতিক ভাবে এটা রাজনৈতিক রীতি তো আমি সেই দিকে বলবো না সরকারকে এটা এইভাবে ঘটনা তো তাই সত্য উনারা বলছিলেন দশ তারিখের পরে সরকার ওনাদের হাতে চলে যাবে তো এখন শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে তো ওনারা এই কথাটা বলেন নাই যে আমরা পতন ঘটাতে এসেছি হয়তো বা পারেন না এর আগে সাত তারিখে এই যে ঘটনা গুলো ঘটল দশ তারিখের সমাবেশ আপনাদের শান্তিপূর্ণ যদি আপনারা করার কথা ছিল বা উদ্দেশ্য যদি তাই থাকত তাহলে সাত তারিখে আপনারা কেন আসলেন সাত তারিখে কেন রাস্তা অবরোধ করলেন কেন মাইক লাগালেন কেন সমাবেশে কাজ শুরু করে দিলেন সাত তারিখ থেকে এই প্রশ্নগুলো সামনে আসে তাহলে শান্তিপূর্ণ সমাবেশটা দশ তারিখের দশ তারিখেই করতেন তিন দিন আগে থেকে করতে হবে কেন এই প্রশ্নগুলো ছিল তাহলে যদি সমাবেশের আগের দিনে কথা বলি শান্তিপূর্ণ হোক আর অশান্তিপূর্ণ হোক কিন্তু শান্তিপূর্ণ হয়েছে কিন্তু সমাবেশের ঠিক আগের রাতে নয় তারিখ রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং মির্জা আব্বাস হোসেন কেন্দ্রে থাকে মাঝ বা শেষ রাতের মধ্যে পুলিশ আটক করে নিয়ে গেল রাজনৈতিক দলের সমাবেশ হবে পরের দিন সে সমাবেশকে কেন্দ্র করে আহ পুলিশ আটক করলো এবং আজকে জামিনের জন্য আবেদন করা হয়েছিল সেটা নাকচ করা জামিন নাম অঞ্জুর করা হয়েছে আপনি এই যে যে আটক করা পরবর্তীতে গ্রেপ্তার একটি রাজনৈতিক দলের সমাবেশের আগে এটিকে আপনি আসলে কিভাবে দেখেন বা এটা কি প্রয়োজন ছিল খুবই না আদৌ প্রয়োজন ছিল না আমি মনে করি আহ এইদিকে এই কথাটাই বলতে আমার বলার কথা ছিল আমার না শুধু এটা পার্টি ফিসে তাল্লা আমার 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 কথা না এটা মানুষ বলছে দশ তারিখেই সমাবেশ যদি আপনাদের একটা রাজনৈতিক গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ সমাবেশে যদি উদ্দেশ্য থাকে তাহলে সাত তারিখেই মাইক টাঙানো কেন সাত তারিখ থেকেই সমাবেশে কাজ শুরু করলেন কেন মানুষ সাত তারিখ না আর আগে থেকে মঞ্চ বানায় আপনারা তো মঞ্চ বানাচ্ছিলেন আপনারা অলরেডি মাইক টানিয়ে বক্তৃতা শুরু করে দিয়েছিলেন আজ পর সাত তারিখ থেকেই পল্টন ময়দান দখল করে আর নিয়েছিলেন অলরেডি তো এই এইটা নিয়ে এই যে ঘটনাগুলা ঘটেছে অসুন্দরের জায়গাটা শান্তিপূর্ণের সমাবেশে বিপরীতে যে অশান্তি কারণ গুলা ঘটে গেছে কিন্তু আগে সাত তারিখে থেকে এইগুলো তো ঘটনা ঘটার কথা ছিল না কিন্তু ঘটে গেছে কারা ঘটিয়েছে কেন ঘটিয়েছে পুলিশ বা ল এনফোর্সেস বা সরকার তো বসে থাকবে না এটা আপনি আমাকে এই চেয়ার থেকে ফেলে দিতে আসবেন আমি কি বসে থাকব সাত তারিখে ঘটনা তো শান্তিপূর্ণ সমাবেশের ইনগ্রিডিয়েন্ট ছিল না কেউ বলছেন এই কথাগুলো তো এই কারণেই এই যে মধ্যরাতে কথাটা বলতেছেন মধ্যরাত না আইনের দৃষ্টিতে তো আপনার রাত আর দিনের কোন পার্থক্য নেই আইন তো চব্বিশ ঘন্টার জন্য এখন প্রশ্নটা হলো বাংলাদেশের কোনো কোনো ঘটনা কোনো কোনো অপরাধের উপর ভিত্তি করে আসামির উপর ভিত্তি করে কোনো কোন অপরাধ আছে আপনার রাতে ভাষাতে দরজা ভেঙে আসামি গ্রেফতার করা যাবে না আইনে আছে কাকে কাউকে কাদেরকে গ্রেফতার করা যাবে কাদেরকে গ্রেফতার করা যাবে না এগুলো আইনে আছে কি পদ্ধতিতে গ্রেফতার করতে হবে পদ্ধতি গুলো আইনে দেওয়া আছে সিআরপিসি তে দেওয়া আছে পুলিশ আইনে দেওয়া আছে মহানগরী আইনে দেওয়া আছে এখন আর আমাদের দেশে তো রাতে গ্রেফতার করা কোন বাধা নিষেধ না আইনে নাই দেশেও নাই এবং আমাদের দেশেই হলো বা পুলিশের কৌশলটা হলো শুধু রাতে না একটা সময়ে খুব সহজ পদ্ধতিতে আমার ওয়ান্টেড লুকটাকে আমার ক্যাপচারে নিয়ে আসা এটা শুধু পুলিশ না যে যেকোনো এনফোর্সার এই কাজটা করবে যেমন ধরেন একজন দাগি আসামিকে যদি আপনি একটা ঈদের মাঠ থেকে জমাত থেকে নিয়ে আসতে চান দেখবেন ঈদের মুসল্লিরা আপনার বিরুদ্ধে খেপে যাবে বিয়ের অনুষ্ঠান থেকে জামাদের নামাজ থেকে সহজে কেউ মার্ডার কেসে আসামি কেউ গ্রেফতার করতে চায় কারণ এটা আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়ে যায় সেই জন্য একটা নীরবতা সময় খুঁজে আমাদের দেশে ধারাবাহিক বা দীর্ঘদিনের রীতিটা হলো রাতের বেলায় গ্রেফতার করে তাহলে ফর্মাল বা মানুষের গ্যাটা কম হবে মব তৈরি হবে না আর রাজনৈতিক বিদ্রোহ রাজনৈতিক বিদ্রোহকে রাতে বেলা আনলি সুবিধা দেয় এই জন্য সুবিধা উনাদের ফলোয়াররা মব তৈরি করতে পারবে না এই জন্য মানুষ পুলিশ রাতে বেলা গিয়ে আইনটা যাতে নিরাপদে বাস্তবায়ন করা যায় বা কৌশলটা ইমপ্লিমেন্টেশনের সময় নিরাপদ নিরাপদ হয় এখন উনাদের বেলা একই ঘটনা ঘটছে ধন্যবাদ সার্ভি ব্যাপক অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসে ছোট্ট বেশি আর একটু কথা চাচ্ছি জার্সি পড়া এক ব্যক্তিকে দেখা গেছে গুলি করতে বা অস্ত্র হাতে প্রথম করা আহ যে তিনি আনসার আনসার সদস্য এই হচ্ছে একটা পরিচয় সেই সঙ্গে জার্সি পড়া আর্জেন্টিনা সেই আর একটা পরিচয় আসছে একজন সরকারি কর্মচারী এবং আনসার সে কি জার্সি পরে এরকমের মানে অপারেশনে যেতে পারে কিনা এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে আমার প্রশ্ন না এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে টক শোতে সব জায়গায় আলোচনা হচ্ছে আপনার কাছ থেকে আমি একটা বিশেষ হ্যাঁ এটা এটা নিয়ে আমরাও আলোচনা শুনছি বা আমরা এটা নিয়ে এটা দেখেন জার্সি বিষয়টা না বিষয়টা হলো সিভিল পুলিশ জার্সি স্যার পড়ে ফেলেছে এখন ঘটনা হলো সিভিল যে না এখন প্রশ্নটা হলো কারা সিভিলে বা সাদা পোশাকে কারা অস্ত্র বহন করতে পারে কারা পারে পুলিশের কয়েকটা অর্গান আছে তারা সাদা পোশাকে করতে যেমন ধরেন স্পেশাল ব্রাঞ্চ তারা এই স্পেশাল ব্রাঞ্চ থাক এই ব্রাঞ্চটাই সাদা পোশাকে ব্রাঞ্চ এরা ইনফর্ম ধারি না তারপরে সিআইডি ওরা সেই ওরা আমি বেশি সিভিল ওরা কে মুফ্লাইড করতে পারে আসলে ধরতে গিয়ে এটা আইনি pula আছে পুলিশ আইনি বোলা আছে ওরা যখন যে রূপ ধরা লাগে সেই রূপটা ধরেই তারা তাদের ডিউটিটা পালন করবে এটা তাদের কি আছে তো ওরাও এই গান করতে পারে এখন আরেকটা ক্ষেত্রে আছে শুধু পুলিশে বেলে না সব ধরনের আহ এনফোর্সিং এজেন্সির ক্ষেত্রে একই আন্টি আছে যা আমার যে যারা বিশেষজ্ঞ তারা আরো ভালো বলতে পারবেন ধরেন রাষ্ট্রের যে কোনো ইমার্জেন্সিতে কমান্ডার বা ইউনিট অফিসার বা স্টেশন কমান্ডার বা স্টেশন অফিসার কল দিলে যে এটাকে ইমার্জেন্সি কল বলে ইমার্জেন্সি কল দিলে ইমার্জেন্সি কলটার নাম আছে আপনারা হয়তো শুনে থাকবেন পাগলা ঘন্টি তো এটা সব ইয়াতে আছে এক ইউনিটে নাম আছে একটা ইমার্জেন্সি কল এরকম কোনো ইমার্জেন্সি কল আসলে ওই তার ইউনিট কমান্ডার ইমার্জেন্সি কল ওই ঘন্টিটা বাজিয়ে থাকে তখন সে ওই সদস্যটা যে যে অবস্থায় ছিল সে অবস্থায় তাকে হি হ্যাজ টু কাম আউট অ্যান্ড ফলো এবং মানে তাকে মুভ করতে হবে এই অবস্থাতে এটা হলো ওই প্রত্যেকটা বাহিনীর একই একই ব্যাপারে আইনের মধ্যে আছে এখন ওই আনসার সদস্য থানায় ছিল থানার ইউনিট কমান্ডার তাকে এইভাবে ঘন্টা বাজিয়েছে কিনা কল দিয়েছে কিনা তা সে ব্যাখ্যা দিয়েছে যে আমাকে কল দিয়েছে আমি যে যা অবস্থা আছে আমরা এইভাবে চলে আসছি ধন্যবাদ দর্শক আপনারা দেখছিলেন প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান সন্ধ্যার সংবাদ বিশ্লেষণ আজকে সংবাদ বিশ্লেষণ ছিলেন ঘরে কামিজ যুগ্ম বাটরা সম্পাদক শাহরিয়ার বিপ্লব তিনি দশ তারিখের বিএনপি অর্জন সংসদ থেকে বেরিয়ে যাওয়া এই সব বিষয় নিয়ে কথা বলছেন এবং দশ তারিখের পিছনে যে যে ধরনের ঘটনা ঘটেছিল সেই কথাই বলেছেন এবং বিএনপি সংসদ থেকে যে পদত্যাগ করেছে সাত সদস্য সেটি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম যে কোন রকমের সংকট তৈরি হবে কিনা সংসদে সংবিধানে এবং রাজনীতির মাঠে তবে বিএনপির যেহেতু সংসদে প্রধান বিরোধী দল নয় সেক্ষেত্রে এখানে কোনো রকমের সমস্যা হচ্ছে না তবে জাতীয় পার্টি বেরিয়ে গেলে হয়তো বা কিছুটা সংকট তৈরি হবে তবে সাংবিধানিক কোনো সংকট তৈরি হবে না এছাড়াও বিএনপির যে দশ তারিখে সমাবেশ ছিল সমাবেশে বিএনপির যেটা তিনি বললেন যে সফলভাবে ভাবে সমাবেশ সম্পন্ন করেছে এবং মির্জা ফখরুল সহ বিএনপির যেসব নেতাকর্মীরা আটক আছেন সেখানেও আইনগত ভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সে আইনের মধ্যেই আছে আহ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ভোরে কাগজের সঙ্গে থাকুন No, that mm -hmm. was